আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে আমার পুরো ক্যাম্পাসের দিনটা শেয়ার করব। আজকে আমার দুইটা ক্লাস আছে এবং দুইটা ক্লাসের পর হয়তো একটা ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম আছে, ওই ডিপার্টমেন্টের প্রোগ্রামটাতেও যাব। মূলত পুরো দিন আমি ক্যাম্পাসে কী কী করি এবং একটা ক্যাম্পাস লাইফ আসলে একদিন আমার কীরকম হয়, এই পুরো বিষয়টা আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার বাসা, এখন আমি রেডি হব এবং রেডি হয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হব। তাহলে চলো ভিডিও শুরু করি। আমার রেডি হওয়ার ব্যাপারটা খুবই সিম্পল, আমি খুব তাড়াতাড়ি রেডি হতে পারি। সাধারণত সকালে বাসায় আমি কোনো ধরনের নাস্তা করি না, বাইরে বের হয়ে নাস্তা করি, তবে সামান্য মধু পানি খেয়ে বের হওয়ার চেষ্টা করি। আজকে ক্যাম্পাসে আমার দুইটা ক্লাস আছে, আর দুইটা ক্লাসের পর হচ্ছে আমি একটা ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামে যাওয়ার প্ল্যান আছে। আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে আমার ক্যাম্পাস পর্যন্ত যেতে 15 মিনিটের মতো সময় লাগে, এবং রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার রাস্তায় সোহরাওয়ার্দি কলেজ, কবি নজরুল কলেজ, ভিক্টোরিয়া পার্ক, এই কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান পড়ে, পাশাপাশি স্যান্ড বেকরি প্রতিষ্ঠানটাও পড়ে, ঢাকা মহানগর মহিলা কলেজও আছে, অনেকগুলো প্রতিষ্ঠানই মূলত আমার রাস্তায় পড়ে। ক্যাম্পাসের সামনে চলে এসেছি, ক্যাম্পাসে ঢোকার আগে আমি হচ্ছে টিএসসিতে যাব। এই রাস্তাটায় সব সময় জ্যাম থাকে এবং এই রাস্তাটা ক্রস করা অনেক কঠিন একটা ব্যাপার। টিএসসিতে গিয়ে আমি সাধারণত প্রতিদিন পরিকল্পনা করি হেলদি কিছু খাবার দাবার খাবো, কিন্তু প্রতিদিনই আমি আসলে তেলে ভাজা পোড়া যেসব খাবার আছে সেসব খেয়ে ফেলি অভ্যাসবশত, বাটি অভ্যাসটা থেকে স্ট্রাগল করে বের হয়ে আসার চেষ্টা করতেছি। এই যে এখানে ভাতের সাথে আলু ভর্তা ডাল আছে, আমি আজকে এখানে ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কারণ আজকে ব্লগ করতেছি এবং আজকে অবশ্যই আমাকে হেলদি খাবারই খাইতে হবে। মাংস কাবাবের চেয়ে আমি আসলে এই ডাল আলু ভর্তাতেই বেশি মজা পাই, বেশ জোসি খাবার। যাই হোক, ভাত খেয়ে প্রতিদিন আমি একটা চা খাওয়ার চেষ্টা করি, এবং ক্যাম্পাসে ভাত খাই বা নাস্তা করি বা না করি প্রতিদিন আমি অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে হলেও ক্যাম্পাসে ঢুকি, কারণ শরীরে চা মিশে আছে। যাই হোক, আমি ক্যাম্পাসে ঢুকবো এখন। ক্যাম্পাসে হচ্ছে ক্যাম্পাস থেকে একটা বাস বের হয়ে যাচ্ছিলো, তখন ক্যাম্পাসের সামনে রাস্তা পার হতে আমাদের খুবই সতর্ক থাকতে হয়। এদিকে সদরঘাট আমাদের হাতের বাম পাশে, তো হচ্ছে সদরঘাটে দিকে সবসময় আসলে গাড়ি চলমান থাকে, সবসময় সতর্কভাবে রাস্তা পার হতে হয়। দ্রুত যাচ্ছি কারণ আমার ক্লাসের আর খুবই কম সময় বাকি এবং আমাকে হচ্ছে লিফট ধরতে হবে। পিক আওয়ারটাতে, অর্থাৎ যে সময় প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাস থাকে, ওই সময়ে লিফটে বেশ ভিড় থাকে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও লিফটে সুযোগ পেলাম না ওঠার। আমি ক্লাসে দেরি করতে প্রেজেন্টটা হারাইতে চাই না, এই জন্য হচ্ছে সিঁড়ি বেয়ে আমি দশতলা উঠতেছি। দশতলা উঠে কোনোরকম ক্লাসে গিয়ে ঢুকতে চাই। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ভিউ ডিপার্টমেন্ট থেকে। ওই যে আমাদের প্রশাসনিক ভবন দেখা যাচ্ছে, এটা আমাদের জবির প্রশাসনিক ভবন। এটা আমাদের সেমিনার রুম, এবং সেমিনার রুমটা ফাঁকা পড়ে আছে কারণ সবগুলো ডিপার্টমেন্টেরই মোটামুটি ক্লাস শেষ হয়ে গেছে। আমি দুপুরের দিকে এসেছি, আমাদের ক্লাস দুপুরে ছিল। এখানে বেশ কিছু বইপত্র রাখা আছে। লিফট দিয়ে দশতলা উঠেও আসলে লাভ হয়নি কারণ ক্লাস শুরু হয় নাই এখন পর্যন্ত। সবাই যে যার মতো গেম খেলতেছে, আড্ডা দিচ্ছে, মজা করতেছিল, আমি অপেক্ষা করতেছিলাম কখন টিচার আসবেন। টিচার এসেছেন, ক্লাস শুরু হয়েছে, ক্লাসে আর রেকর্ড করা যাবে না কারণ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ক্লাস শেষ হওয়ার সময়টা আনন্দজনক কারণ লম্বা একটা ক্লাস হয় সাধারণত, এবং থিওরিটিক্যাল ক্লাস লম্বা সময় শুনতে আসলে কারোরই এরকম ভালো লাগে না। আমার ক্লাস শেষ হয়েছে এবং আমি ক্লাস শেষ করে এখন বের হচ্ছি। দশতলা থেকে নামতে হবে, দ্রুত গিয়ে লিফট ধরতে হবে কারণ আগেও দশতলা আমি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেছি, এবার দশতলা আমি লিফট দিয়ে নামবো। লিফটের সামনে লম্বা সিরিয়াল, এখনও দ্রুত যাই গিয়ে লিফট ধরতে হবে। ফর্চুনেটলি এবার জায়গা পেয়ে গেছি লিফটে। ক্যাম্পাসের কয়েকটা ভিউ নিতে যাব এখন, কয়েকটা জায়গার কিছু ভিডিও ছবি তুলব। যেতে যেতে দেখলাম নিচে হচ্ছে মুজিব প্রদর্শনী হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির উপর, এবং সবগুলো আমাদের বিশ্ববিদ্যালয় চারুকলাসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের হাতে আঁকা, অনেকেই ছবি তুলছিল।
এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর। প্রায় সময় যখন আমরা ক্লাস থাকে না তখন এখানে বসে আড্ডা দিই, মজা করি। শান্ত চত্বরের পাশে রফিক ভবন এবং এর পাশে হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া। এইটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া এবং অবকাশ ভবন। এই অবকাশ ভবনে বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্লাব আসলে আছে। এটা আমাদের প্রশাসনিক ভবন, যেটা আগে উপর থেকে দেখাইছিলাম। এবং এটা হচ্ছে আমাদের ভাষা শহীদ রফিক ভবন। এখানে বাংলা, ইতিহাস, দর্শন সহ বেশ কয়েকটা ডিপার্টমেন্টে ক্লাস হয় এখানে। আর এইটা হচ্ছে আমাদের শহীদ মিনার, এটা অবকাশ ভবন যেটার কথা বলছিলাম। এখানে বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাবেরই একটি করে রুম আছে এবং ক্লাবগুলো সাংগঠনিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় সাধারণত। আমার এখানে কয়েকটা ছবি বা ভিউ নিয়ে আসিস। এখন আমি হচ্ছে যাব যে ডিপার্টমেন্টের প্রোগ্রামটার কথা বলছিলাম, একটা ডিপার্টমেন্টের বিতর্ক কর্মশালা আয়োজন করেছে। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট ক্লাবে একটা কর্মশালা হচ্ছে, আমি এখন কর্মশালাটায় যাব। দেখি আসি কর্মশালাটাকে। এসে দেখি বিতর্ক কর্মশালা প্রায় অর্ধেকের মতো শেষ। এখানে সবাই বড় বড় অতিথিদের বক্তব্য শুনছিল, অনেক মানুষ কর্মশালায় অংশ নিয়েছে, অনেক শিক্ষার্থীরা, বেশ ভালো লাগছিল দেখে। আমি নিজেও একটু সময়ের জন্য হচ্ছে ভিতরে গিয়েছিলাম এবং ভিতরে বসে কর্মশালাটা কীরকম হচ্ছে তা উপভোগ করার চেষ্টা করেছিলাম। ফ্রি খাবার পাওয়া সবসময় আনন্দের। বন্ধু জোহায়েরকে অনেক ধন্যবাদ আমাকে ফ্রিতে খাবার দেওয়ার জন্য। আমি হচ্ছে এখন এটা নিয়ে ক্যান্টিনের দিকে যাব, সাথে আমার ছোটো ভাই, ক্যাম্পাসের এই ডিপার্টমেন্টের ছোটো ভাই, ওকে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছে। সাধারণত আমার যদি দুপুরের পর ক্লাস থাকে আমি হচ্ছে ক্যান্টিনে খাওয়া দাওয়া করি এবং ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বাসায় ফিরি, কারণ আমার ক্লাস শেষ হতে অনেক সময় 3:40 পর্যন্তও বেজে যায়। 3:40 না, ঠিক 3:30 মধ্যে আমার ক্লাস শেষ হয়। তো যদি দুপুরের পর ক্লাস থাকে তাহলে হচ্ছে আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। ক্যান্টিনে এখানে মোটামুটি দামের মধ্যে ভালো খাবারই পাওয়া যায়। ইয়াম্মি, বেশ জুসি। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ভিউ। বেশ কয়েকটা টেবিল আছে। ক্যান্টিন থেকে বের হয়ে যাচ্ছি এখন। হচ্ছে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা থাম্বনেলের জন্য ফটোশুট করতে হবে এবং ছোটো ভাই আব্দুল্লাহকে অনেক সময় ধরেই ছবি তোলাচ্ছিলাম যে একটা ভালো ছবির জন্য, কারণ থাম্বনেলটা একটু সুন্দর করতে চাচ্ছিলাম যেহেতু আমার নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি। ছবি তোলা শেষ হতে না হতেই টুকটাক বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা হচ্ছে এখন একটু রফিক ভবনে যাব। রফিক ভবন থেকে দু একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। ক্যাম্পাসটা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যত ক্যাম্পাস আছে সেগুলোর থেকে তুলনামূলক অনেকটা ছোট, কিন্তু ছোট হলেও এই ক্যাম্পাসের প্রতি আমাদের আসলে বেশ ভালো রকম একটা মায়া কাজ করে এবং এই মায়ার জন্যই আসলে ক্যাম্পাসে থাকা এবং ক্যাম্পাসে পড়াশোনা করে। আমি এখন সায়েন্স ফ্যাকাল্টির দিকে যাচ্ছি বৃষ্টিতে ভিজে, কারণ আমাকে বাসায় যেতে হবে। এবং বাসায় যাওয়ার আগে আমি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির দিকে একজনের সঙ্গে দেখা করব এবং দেখা করেই আমি আসলে বাসার দিকে বের হয়ে যাব। তো ভালোই বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে হাঁটতেছি। এদিকটাতে জবির সায়েন্স ফ্যাকাল্টির ডিপার্টমেন্টগুলো অবস্থিত। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছে, বোটানি, জুলজি, এই ডিপার্টমেন্টগুলো মূলত এই দিকে অবস্থিত এবং এই জায়গাটাতে জবিতে যে সকল বাস আছে এই বাসগুলোও রাখা হয় ক্যাম্পাস টাইমের মধ্যে। বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি, এখন
সায়েন্স ফ্যাকাল্টির এখানে দেখা করা শেষ, এখন বাসার দিকে বের হয়ে যাব। ক্যাম্পাসটা আজকে ঘুরায় যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখাইছি, এদিকে একটা রুমে পরীক্ষা চলতেছে, আমি এখন বের হয়ে যাব। বের হয়ে যাব ভাবলেও এখানটাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, এজন্য আমি গণিত বিভাগে নিচে দাঁড়িয়েছি, বৃষ্টি শেষ হলে বাসায় যাব। এরকম বৃষ্টি দেখে আমি নিজেও আসলে পুরো বৃষ্টিতেই ভিজে গেছি, কারণ সেই রকম বৃষ্টি দেখলে আবেগ সামলানো যায় না। আনফর্চুনেটলি আমার বৃষ্টিতে ভিজার কোনো ভিডিও নাই, আমি হাঁপাইতেছি কারণ এটা বন্ধুর সঙ্গে দৌড়াদৌড়ি করে আসছি। এবং পুরো জগন্নাথে আসলে আমাদের আজকে ক্যাম্পাস যেটা আমি যদি দেখাই, কারণ পুরো ক্যাম্পাস সবাই অনেক মজা করতেছে, পুরো ক্যাম্পাস জুড়ে আসলে মানুষ, বৃষ্টি এবং ক্যাম্পাস বেশ মজার একটা অনুভূতি। আমি এখন আমাদের কলা ভবনের দিকে যাব। কলা ভবনটা হচ্ছে আমাদের ওই পার্টটাতে, মানে ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান যে অনুষদগুলো আছে সেদিকে। আমি অবকাশ ভবন থেকে নামতেছি, অবকাশ ভবন থেকে নেমে তারপর হচ্ছে কলা ভবনের দিকে যাব। গল্প করার এই তো দিন, মেঘ কালো মনে রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধব না কো তো মেঘলা, যেও না তো একলা, এখনই নাম দে অন্ধকার। কলাভবন ঘোরাও শেষ, আমাকে এখন অবশ্যই বের হইতে হবে। গত 40 মিনিট যাবৎ আমি বৃষ্টিতে ভিজতেছি। আমি ক্যাম্পাস গেটের সামনে চলে এসেছি, এখান থেকে টিএসিতে এক কাপ চা খেয়ে আমি হচ্ছে বাসায় চলে যাব। এটা হচ্ছে টিএসিতে ভেজা কাক হয়ে আছে আমি। আজকে ক্যাম্পাস দিন এখানেই শেষ, আমি এখন বাসায় চলে যাব। এখন বাসায় চলে যাওয়ার মাধ্যমে আমার আজকের দিন শেষ ক্যাম্পাস লাইফ। দুবাহু বাড়াতে তোমার কাছে, ক্যাম্পাসের দিনগুলো আসলে এক একটা এক এক রকমের হয়, মানে এক একদিন খুবই ভালো যায় খুবই খারাপ যায়। যেমন আজকে আমি ব্লগ করেছি এবং আজকের দিনটাই ফর্চুনেটলি আমার অনেক ভালো একটা দিন গিয়েছে। তো আশা করি সামনে কোনো ভিডিওতে দেখা হবে জগন্নাথে একদিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত যখন এসেছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।